আমরা কবর কৌজন ভৈরব যোজনা কুমিল্লা নাইজনে তাপ নাকসমা কৌটুমা পাংশালা প্রদেশ কংগ্রেস ভবন আছে কৌথুম পান্ডা নারগই বিদে রতন লাল নাথ নাত্রিয়ে প্রদেশ কংগ্রেস তিফা বিরোধী সিংহা সরকার রতন লাল নাথ নবরী সাংখ্লাই এবার লালি মাহেখলাই জরা জরা ও বিনি পালে নসলাই দং সই জরা ও সই ব্যবস্থা না জানাই রতন লাল নাথ নি বাবে কৌথুম পান্ডা বিরোধী সিংহা আইপিএফ টিন কবজমা রেলতে সড়ক কেবে মৌ সংজামান ইয়া কামনো তিউবে যাইকে সেজা হবে উপরে মোদি সরকারের যে স্বৈরতন্ত্র এটার প্রতিবাদে আমরা আজকে প্রেস মিট করতে যাচ্ছি। কেন্দ্রের বিজেপি সরকার সংবাদপত্র বিজ্ঞাপন নীতি তৈরি করার পরে উত্তর পূর্বাঞ্চলে কয়েকশো পত্রিকার বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে কংগ্রেস পার্টি থেকে আবার বলছি যে তারা দাবি করতে পারে সেপারেট, এটা সংবিধান বিরোধী কোনো দাবি নয়। এই বিষয়ে কেন্দ্র সরকারের কোনো দায়িত্বশীল অফিসার, রাজ্য সরকারের কোনো দায়িত্বশীল অফিসার কথা বলে ট্রাইব্যাল ভিত্তিক যে আঞ্চলিক দল তাদের সঙ্গে কথা বলে এটা ফয়সলা করা উচিত। এবং অনির্দিষ্টকালের জন্য যে বন্ধা কংগ্রেস পার্টির তীব্র বিরোধিতা করে প্রতীকী অবরোধ হতে পারে, এটা আমরা মেনে নিলাম। প্রতীকী অবরোধ কিন্তু অনির্দিষ্টকালের জন্য ন্যাশনাল হাইওয়ে রেল অবরোধ হবে কংগ্রেস পার্টি, এটা আমরা কোনোদিন এটা সম্ভব করতেই পারি না, নিন্দা করি। লেখাপড়া সঙ্গে বর্তি খেলায় মানে নতুই মেধা তালিকা দেখলাম খবর টংখাই টংখলা যাও রাজাকি ইন্টার নগরী আইটিআই কলেজ তাং সালো ও মেধা তালিকা দেখলাম মানে ইয়াগুল সিমিন কৌকির সামু ফোন লেখা টিবিএসসি বোর্ড নি খব যাও রেঞ্চি আমজ মঙ্গ কপলাই উঁচাক লেখা পড়ে সঙ্গ টিবিএসসি বোর্ড নি রেঞ্চি আমজ মঙ্গ কপলাই উঁচাক লেখা পড়ে সঙ্গে কৌশল মঙ্গ আইটিআই নি কলেজ নি তাং ফ অখরা সঙ্গ ও দেখলাই যা মানে মেধা তালিকা নতুই ওপেন বোর্ড তারা বলেছে 390টা সিট আছে, 390টা বিভিন্ন 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 এখন কথা হয়েছে প্রত্যেক বছর। এখন কথা হচ্ছে কি আমরা এখান থেকে ম্যাক্সিমাম আছে টিএসসি বলবেন যারা অনেক কষ্ট করে পড়াশোনা করছে ফিউচারের লেগে আইটিআই দিয়েছে, কারণ এখন যে কোনো জবের জন্য জব রিকোয়ারমেন্টের জন্য আইটিআই দরকার, ঠিক আছে। তো আয়া দেখা গেল যে যারা পড়াশোনা করতেছে এখানে মানে টিএসসি বোর্ডতে পড়াশোনা করে বাড়িছে তারা দেখতে হবে যে ওপেন বোর্ড যারা প্রসার বিনিময়ে সার্টিফিকেট পাই লিখছে, প্রসার বিনিময়ে সার্টিফিকেট পাইছে তারা ম্যাক্সিমাম তারাই উপরের দিকে লিস্টে, যেহেতু এটা কোয়ালিফিকেশন মার্ক দেয়। হ্যাঁ, এমনকি ক্যাটাগরি নাম্বার ওয়ান র্যাঙ্ক যে ও পর্যন্ত ওপেন স্কুলে নাম্বার ওয়ান পজিশন মেরিট লিস্টে যে ও পর্যন্ত ওপেন স্কুল, তো ওপেন ওপেন আরেকটা কথা এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ওপেন বোর্ডে হচ্ছে এখানে বলেছে যে ক্যাটাগরি বি, ক্যাটাগরি বিতে কি আছে শুধুমাত্র ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স যারা তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে দেখা গেছে যে ওপেন বোর্ডে ম্যাক্সিমামই ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স নেই, তাদের শুধুমাত্র আর্টস বিভিন্ন কিছু ডাটা এন্ট্রি এরপর যে কি এরকম কোনো সাবজেক্টস আছে তারা তারা কি করছে তারা ম্যাথস এন্ড ফিজিক্স ফিজিক্স সহকারে বি বি ক্যাটাগরিতে জমা দিচ্ছে। তো আমার কথা এটুকুই যে তারা যে ফর্মগুলি নিচ্ছে ফর্মগুলি নেওয়ার সময় কি দেখছে না যে বি তারা যে ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স নাই তারা কীভাবে এটা অ্যাকসেপ্ট করছে, শুধু আমার বক্তব্য এটা। না না, আমরা তো কলেজ পক্ষ কর্তৃপক্ষ তো কিছু করার নেই, এটা তো আমাদের টিবিএসসি বোর্ডের যা রিকগনাইজ বোর্ডগুলি আছে এটা তো ওয়েবসাইটে দেওয়া আছে, সেই অনুসারে আমরা অ্যাডমিশনগুলি করাইতেছি, সেই বোর্ডগুলি দেখি যে এইসব ছেলেরা মেয়েরা এইসব অ্যাপ্লিকেশানগুলি জমা দিতেছে অ্যাডমিশনের জন্য, সেক্ষেত্রে আমরা প্রথমত দেখি তার এটা এলিজেবল কি না, সে বোর্ডগুলি টিবিএসসিতে যে বোর্ডগুলি শো করছে সেইগুলির মধ্যে আছে কি না, এই টিবিএসসির যে রিকগনাইজ বোর্ডগুলি আছে সেটার মধ্যে ওপেন স্কুলগুলির বোর্ড তো আছে, সুতরাং আমরা নিতেই পারি। তো এখানে এখানের ছেলেগুলির প্রশ্ন হচ্ছে যে তারা বিদ্যুতের ধরন পরিশ্রম করে পড়াশোনা করে ওপেনের তারা এরকমভাবে মানে না পড়াশোনা কইরা হ্যাঁ বিভিন্নভাবে তারা সার্টিফিকেটগুলি রেজাল্ট করে তারা কেন চান্স পায়।
কাউন্সিলে সিমি চামরে দেখা ত্রিপুরা জয়েন এন্টার স্পিসি বি গ্রুপ নে কাউন্সিলে রাজা কোনে মাতমনি প্রীতিল তা হল সংসদ হইত কাউন্সিলে জুলাই 2 সাল মারি জরা তো অন পিসিবি গ্রুপ নে কাউন্সিলে লাগা জুলাই 9 সাল মারি নি সিমি চামরে যখন পিসিএম গ্রুপ নে কাউন্সিলে জানেন যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রতি বছর কন্ডাক্ট করে থাকে তো আমরা এবছরও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কন্ডাক্ট করেছি করার পর যে ফলাফল তৈরি হয়েছে সেই ফলাফলের ভিত্তিতে আমরা মেরিট লিস্ট প্রকাশ করেছি পিসিবি এবং পিসিএম দুটো গ্রুপ তো আজকে আমরা যে কাউন্সেলিংয়ের আয়োজন করেছি সেটা আজকে থেকে আগামী আরও দুদিন চলবে পিসিবি গ্রুপের জন্য অর্থাৎ 3, 4, 5 এই তিন দিন চলবে পিসিবি গ্রুপের কাউন্সেলিং ওই গ্রুপের কাউন্সেলিংয়ে যে সিটসগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে এগ্রিকালচার ভেটেরিনারি ফিশারি প্যারামেডিকেল ফরেস্ট্রি ইত্যাদি ইত্যাদি এই কোর্স এই প্রসেসটা বা পদ্ধতিটা তিন দিন চলবে তিন দিন পরে অর্থাৎ 6 তারিখ থেকে আমাদের আবার শুরু হবে যেটা সেটা হচ্ছে পিসিএম গ্রুপের কাউন্সিলিং ওই কাউন্সিলিংয়ে আমরা যে সিটসগুলো দেবো সেই সিটসগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সেই সংক্রান্ত সিটস আমাদের কাছে যে সিটগুলো আছে আসে সেগুলো বাইরে থেকেও আসে আমাদের রাজ্যের সিটসও থাকে সেই সিটসগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট যাদের যাদের ডিপার্টমেন্টের অন্তর্গত তারা আমাদের কাছে সিটস দেন তার ভিত্তিতেই আমরা এই সিটগুলো ডিস্ট্রিবিউট করি যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর পারুল প্রকাশনী আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে বিপর্যয় মোকাবেলা করে নিজেকে পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত রিপোর্ট রিপোর্ট কেমন স্যার রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে তাহলে তাহলে কি ক্যান্সার স্যার তাই তো মনে হচ্ছে দেখে ক্যান্সার কি গো আমার বয়স তো মাত্র 52 স্যার তাহলে কেন এমন হলো দেখো ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে সাধারণভাবে মদ বিড়ি সিগারেট জর্দা গুটকা খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায় তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার খাদ্যনাড়ির ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে দীর্ঘায়ু জীবন পাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার হ্যাঁ হ্যাঁ ম্যাডাম
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরএফএল ওয়াশিং বোর্ড ঝুঁকি ঝামেলাকে বিদায়। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইব স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ এত রাত দারুন সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ওয়েলফেয়ার সোসাইটি নে ফাইনতে জরা দামিনে গণবন্ধন সংসদ না দেখা তাং ছিল রাজকনি বিবেকানন্দ নকল বসকা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সোপ ডিলার ফেডারেশনের আহ্বানে 18 জুলাই 2017 সারা দেশব্যাপী একদিনের রেশন ধর্মঘট সকাল 11টায় রামলীলা ময়দানে নয়াদিল্লি। তারই অঙ্গ হিসাবে আমরা ফেয়ার প্রাইস সোপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা এখানে 2 ঘন্টার গণঅবস্থানে মিলিত হয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 50 জনের প্রতিনিধি আমরা রামলীলা ময়দানে সকাল 11টায় আমরা মিলিত হব। বেলা 12টায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ডেপুটেশন যে আমাদের রাজ্যের এবং ভারতবর্ষের সমস্ত মানুষের দাবি, যে 7 দফা দাবি আছে, সে দাবির মধ্যে দেশের সমস্ত মানুষকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার দাবিতে রেশনে না দিয়ে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়ার প্রতিবাদে, রেশনে 5 কিলো রান্নার গ্যাস সরবরাহর দাবিতে, সকলের জন্য কেরোসিন ও চিনি সরবরাহর দাবিতে 14টি নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন সুবের মাধ্যমে সরবরাহ করতে হবে, রেশন কার্ডে আধার যুক্ত করার প্রতিবাদে, রেশন সুপ ডিলারদেরকে সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ করা, এই 7 দফা দাবি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে যাব। বিশ্বপ্রম নাহানা তাকলাব মেদা মান সফা জাফার মানে পান্ডা যোগলয় নানা থাঙ্গ থাঙ্গ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন জুলাই চি শাল মারু আগুল রবীন্দ্র শত বার্ষিকী ভবন ও পান্ডানা চেঙ্গ রিওয়ানো হাফাং তথাগত রায় তেব ফাইল মান জাগানো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নেতুই ফাং
গৌতম রায় তাং সালো আগুলি প্রেস ক্লাব ও গাছে কৌশল পাঁচান আর অয়া কমনা তুই জাং সময় সহকারে এসোসিয়েশন পালস সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এ মাসের 10 তারিখ 10ই জুলাই সন্ধ্যা 6টায় আমরা রবীন্দ্রভবন সন্ধ্যা 5:30টায় আমরা রবীন্দ্রভবন হল নাম্বার 1 সেখানে একটা খুব সুন্দর এবং মহতী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটার সহযোগিতায় রয়েছে ভারতের বিখ্যাত পিয়ারলেস হসপিটালস এবং এর সার্বিক সহযোগিতায় রয়েছে ত্রিপুরা টুডে.কম নিউজ ওয়েবসাইট। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনারা জানেন যে বরাবরই সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সাংবাদিকদের স্বার্থে এবং তাদের পরিবারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়ে থাকে এবং সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। তো এই যে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরাতে যে বিভিন্ন বোর্ডের আওতায় যে পরীক্ষাগুলো হয়েছে এবছর 2017-তে এর যে টপ 3 প্রত্যেকটা ক্যাটাগরিতে কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরা হতে গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে।
টিফিনটা কাহানি আছে সব চালাই না মানিয়া গুলো জুলাই থাম শালমারি তাম ছিল ধর্মনগর বি বিআই নকল সঞ্চয় না দেখা দৌড়ছি চার দফা থ্রুপুর হাসে বেদেনি বরং বানি ও পান্ডানো ফিওগুই টিকা মুখ্যমন্ত্র বাণী সরকার দেবফা এ মা দেখা হাসিয়া বল মন্ত্রী নরেন্দ্র মাতিয়া শৈশমাতে প্রযুক্তি ফতলের মন্ত্র বিজেতা না তাকে সঙ্গ ধ্বংস হচ্ছে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে প্রকৃতি দূষিত হচ্ছে অসুস্থ হচ্ছে আক্রান্ত হচ্ছে বাকি লেখাপড়ার মতো খোয়াই বেদের খবজা খোয়াই দশরা দেব মেমোরিয়াল কলেজ নিজিত লোক মথানি পানিতে টাংশালা কলেজ কনফারেন্স হলে যোগলে না দেখা মসুতি ঠুইমা পান্ডাতে ককলাম পান্ডা যোগা যেমন পান্ডা ফাইমান দেখা কলেজ অধ্যক্ষ জেলা মেডিকেল সুপার মথানি হাসে আকৃতি ফার্ম আকর্ষণ আসলে মসুতি খড়গ মূল চিজ না মসুতি থিরে লেখা দক্ষিণ জেলা বিজেপি শ্যামলা দেবনা নখ বেবাক আদর্শ নতুন পুকুর খনন রূপালী দাসের পুকুর হয়েছে সেটা ডজারের মাধ্যমে দেবব্রত দেবনাথের পুকুর হয়েছে ডজারের মাধ্যমে সুকুমার দেবনাথের পুকুর কমপ্লিট দেখিয়েছে 1448 ম্যান্ডেজ 2,40,710 টাকা কিন্তু কবর কক্ষমা তান বাগাসন সাপুর মাইকেল কবর কক্ষমানে ফোকাস উপর যত নাম ভাবাস।